ইত্তেফাক অনলাইন বুলেটিনে আপনাদের স্বাগত। সাথে আছি আমি চারু শিকদার। চলুন জেনে নিই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলমান ট্রাক বাস ধর্মঘট রবিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। তিনি জানান, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রস্তাব সেভাবে আসেনি। রবিবার মিটিং হবে, সে পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। আজ সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,891 জনে। আর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক। আজ ফ্রিটাউনের একটি সড়কে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের কারণে এই বিস্ফোরণ ঘটে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকারের অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে। আজ সকালে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলমান টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। শনিবার সুপার ১২ নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অজিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২২ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। শুনছিলেন আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। সাথে থাকার জন্য ধন্যবাদ। ইত্তেফাক অনলাইন নিয়মিত পড়তে ভিজিট করুন ittefaq.com.bd। সাম্প্রতিক সকল খবর জানতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুভরাত্রি।